আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আজকে আমাদের সূরা বাকারার আলোচনা শুরু হবে 113 থেকে। ঠিক আছে, খুব সুন্দর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযিনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি বিমা কানু ফীহি মুখতালিফুন। খুব সুন্দর। আমরা একটা একটা যাই। কালাত শব্দটা হচ্ছে শ্রীবচন। হুয়া কালা হিয়া কালাত আল ইয়াহুদু, ইয়াল আল ইয়াহুদু হচ্ছে কি আউটসাইড দুয়ার, যেহেতু ইয়া আল ইয়াহুদু একটা শ্রীবাচক শব্দ, সেজন্য এটা কি কালাতটা হচ্ছিল শ্রীবাচক আছে। এই যে একটা গোত্রের নাম যেমন নাসারা ইয়াহুদি, এগুলো ছিল শ্রীবাচক শব্দ। আচ্ছা, আল কালাতে ইয়াহুদু, ইয়াহুদু ছিল কালাত আসতেছে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কালাতের আউটসাইড ডোর হচ্ছে আল ইয়াহুদ। তারপর কি লাইসাতিন নাসারা আলা শাই, এটা হচ্ছে লাইসাতি, এটা কি হবে লাইসাত, বেসিক্যালি হিয়া লাইসাত। আর নাসারু হচ্ছে লাইসার ইসন, আলা শাই ইন হচ্ছে জার মজরুর, এটা হচ্ছে একটা লাইসা সেন্টেন্স। মনে আছে কানা সেন্টেন্স, লাইসা সেন্টেন্স, তারা হচ্ছিল সিস্টার আসবাহা, তিনজনকে আমরা মূলত এই পরিবারের মধ্যে ম্যাক্সিমাম ইউজ হয়। লাইসাতিন নাসারা আলা শাই, তাহলে কওলাতিল ইয়াহুদু, ইয়াহুদিরা বলে কি বলে, নাসারা কোনো কিছুর উপরেই নাই, বলেছিল বলেছিল বলে বলেছিল বেসিক্যালি বা বলে কনফার্মলি বলে, সেটা হচ্ছিল একটা কথা, অতীতকালের এক্সপ্রেশন যেমন অতীতকালে হয়, আর একটা হচ্ছে কনফার্ম কোন কনফিডেন্টলি বলা। লাইসাতিন জেনারেলি বলে কওলাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, তারা বলে নাসারাদের কোনো কি নাই, কোনো বেজ নাই। হ্যাঁ, লাইসা নাই, লাস নাসারা নাই, নাসারা কোনো কিছু, মানে লাইসাতিন নাসারা ট্রান্সলেশন করুন, লাইসা মানে নট, ইজ নট, লাইসাত মানে শি ইজ নট, তাহলে আন নাসারা মানে নাসারা ইজ নট আলা শাই, মানে কোনো কিছুর উপরে নাই, মানে নাসারাদের কোনো ভিত্তি নেই। ঠিক আছে, এটা হচ্ছিল কথা। ওয়াকালাতিন নাসারা লাইসাতিন ইয়াহুদু আলা শাই, একই কথা, নাসারাও বলে ইহুদিদের কোনো রকম কি নাই। এবার ইন্টারেস্টিং বিষয়, ওয়াহুম ইয়াতলুন আল কিতাব হালিয়া, ওয়াইল দে ইয়াতলুনা, তারা পাঠ করে আল কিতাব, অথচ তারা পাঠ করে কিতাব। তো এখন এই যে ওয়া হুম, হুমটা ইয়াতুনা, এই সেন্টেন্সটা কার সাথে লিঙ্ক, একটা অপিনিয়ন উপরে দুইটার সাথে। ঠিক আছে, আরেকটা অপিনিয়ন হচ্ছিল এটা এ নাসারাদের সাথেই, কেন ইহুদিরা তো বইপত্র বেশি পড়ছে, ইয়াহুদার ইয়াহুদিদের ইয়াহুদিরা তো বেশি বিখ্যাত, কি জন্য ওরা গবেষণা ওদের পড়াশোনা, তো সেই জন্য এটাকে এটার সাথে, যেমন ছোট্ট করে একটা লা লেখা আছে, নাসারা শুধু বলে না যে ইহুদিরা কিছুর উপর নয়, ওয়াইল তারা যে সব কিতাব পড়ছে, তারা আসলে কিছুর মধ্যে আছে, কিতাব পড়েও তারা কিছুর মধ্যে নাই। তাহলে ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, এটা হলো ইহুদিদের কথা, নাসারাদের কথা, একজন আরেকজনকে দোষারোপ করতেছে, দুইজন মিলে কথা, সব কিছু এটার মধ্যে আসে। তাহলে কিতাব পড়ে যদি তারা বের করে যে কেউ কারো কোনো কিছুর মধ্যে নাই, দ্যাট মিনস তারা কোনো কিছুর মধ্যে, মানে মানে এটা এটা এই তাদের এই ওপিনিয়নটা কোনোভাবে কিতাব বেসড কোনো ওপিনিয়ন না, বুঝা গেছে, মানে তারা যে ওপিনিয়নগুলো দিচ্ছে এটার এটার মধ্যে কোনো কিতাবই কোনো বিষয় নেই, কিতাবে এই ধরনের কোনো তাওরাতে কোনো এরকম কথা লেখা নাই, ইঞ্জিলেও সেরকম কথা লেখা, তাই না। হ্যাঁ, অরিজিনাল ছিল যে ইহুদেরা কিছু ভিত্তিতে নাই, নাসারা কিছু ভিত্তি নাই, এসব তো কথা না, কথা অন্য কথা, বিষয় এটা না। আমরা বলি না যে তাবলিগ জামাত কোনো জায়গার মধ্যেই নাই,
আর তো জানাতে বলে কি আহলে হাদিস ছিল একেবারে কোন সবাই বই লিখে ফেলছে, আহলে কবিস কারোই মান নেই, সবাই কিন্তু বই লিখতেছে, এভরিবডি রাইডিং বুক, সবাই বই লিখতেছে ওইটা যে তাদের কোনো ভিত্তি নেই, এরকম তাদের কোনো ভিত্তি নেই, একই কাজ আচরণ বহু ইয়াতনাল কিতাব দুজনে বাট করতেছে, একই ইহুদি খ্রিস্টান যে ঠেলাঠেলি করছে ঐতিহাসিকভাবে ইসলামের মধ্যে এখন দল উপদল যারা আছে তারাও একইভাবে ঠেলাঠেলি করছে। দেখেন কীভাবে আল্লাহ দেখাচ্ছে ইহুদি খ্রিস্টান দিয়ে কন্ট্রাস্ট দিয়ে, এটা একটু কি আমার পর্যন্ত বলবৎ আছে, তখন ছিল ইহুদি খ্রিস্টান, এখন হয়ে গেছি ইহুদি খ্রিস্টান বেশি কি মুসলিমদের মধ্যেই তো ভাগ, মুসলিমদের আল্লাহ তো দিনকে নাজিল করছে কি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি বলছেন যে তোমাদের ধর্ম হচ্ছে সবাইকে ডেকে বলছে, ইয়াকুব আলাইহিসসালামকে ডেকে বলছে, তার সন্তানদেরকে এসেও ডেকে বলছে, তোমাদের দিন হচ্ছে কোনো ইসলাম। তো এটা ইন্টারেস্টিং বিষয়, ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা কি হয় কাযালিকা কলুল্লাযিনা, এইভাবে কলাল্লাযিনা লা ইয়ালামুনা মিসলা কাউলুম, যাদের কোনো জ্ঞান নাই তারাও এই ধরনের কথা বলে, ঠিক আছে, কাযালিকা এইভাবে কলা আল্লাযিনা লা ইয়ালামুনা, কলা হচ্ছে এখানে ফেল, আল্লাযিনা লা ইয়ালামুনা এটা হচ্ছে আমাদের কি কলার আউটসাইড ওয়ার্ড, যারা জানে না তারা বলে এইভাবে মিসলা কাউলিহিম, এই ধরনের কথাই বলে, অথচ কিতাব পড়ে লাভটা কি, কিতাব পড়েও লাভটা কি, রিক্সালাও বলবে যে হুজুরের বয়ান শুনে এসে বলবে যে খবিস হাদিস, এটাকে বলবে এক নামে, ও বলা শুরু করবে, ও কিছুই জানে না কিন্তু সে ফলো করতেছে কি তাকে, যাদের কোনো জ্ঞান নাই তারাও একই ধরনের কথা, তাই না, একই ট্রেডিশন, কেন ট্রেডিশনটা ট্রান্সফার হচ্ছে কি সেই তথাপিত আলেমদের কাছ থেকে তাদের সমস্ত লেভেলের অনুসারীদের মধ্যে এই ডিসপুটটা। তাহলে টেকনিক্যালি দেখতেছেন এখানে কি কাযালিকা, কাযালিকা একটা ট্রিকি জিনিস, এটা একটু বুঝতে হবে, কাযালিকা দুইটা এক্সপ্লেনেশন আছে এখানে, কা সবসময় দেখবেন আইদার এটা হবে হচ্ছিল মুসাব্বা, তখন এটা ইসম হয়ে যাবে, আর না হলে জার মাজরুর হবে, হরফের জার হিসেবে হবে, মুসাব্বা যখন হবে তখন কাযালিকা ওখানেও জার মাজরুর হলেও মুদাফ মুদাফিলাইন মতো হবে, কা হচ্ছিল জার হলে মাজরুর মাজরুর হবে, আর মুদাফ হলে মুদাফিলাই, কেন জালিকা সবসময় কি ফর্মে আসবে, জার ফর্মে, ফিমা হালি জালিকা হচ্ছিল জার ফর্মে, তাহলে আইদার কাযালিকা হতে পারে হচ্ছিল আপনার মাফুল, অথবা এটা হতে পারে মুতারিক, কার সাথে মাফুল হতে পারে, এটা কলার সাথে মাফুল হতে পারে, এবং কলার হতে মুতারিক হতে পারে, দুইটা ফর্মে কিন্তু এটা আসে, কাযালিকা কলাল্লাযিনা মিসলা কাউলিহিম, এটা এরকম কাযালিকা আপনার বিভিন্ন জায়গা পাবেন, দুইটা এক্সপ্লেনেশন এখানে আছে, ফাল্লাহু ইয়াহকুমু, অতঃপর আল্লাহু মুক্তাদা, আল্লাহু শব্দটা এখানে মুক্তাদা, ইয়াহকুমু, ইয়াহকুমুর রুট কি বলেন, আকামা, আকামা ইয়াহকুমু, ঠিক আছে, আকামা ইয়াহকুমু, ইয়াহকুমু হচ্ছে আমাদের ফেল, এটা ছিল জুমলা ইসমিয়া কি হলো এমফেসিসের জন্য, ইয়াহকুমু হচ্ছিল আল্লাহু শব্দটা মুক্তাদা হলে এটা খবর, এবং ইয়াহকুমুর হচ্ছে দুইটা জরফ আছে, একটা হচ্ছে বাইনাহুম, বাইনা স্পেশাল মুদাফ জরফ, আর একটা হচ্ছে ইয়াউমাল কিয়ামত, তাদের মধ্যে কখন কিয়ামতের দিন, ঠিক আছে, কাযা ওয়াফাল্লাহু ইয়াহকামু বাইনাহুম ইয়াউমাল কিয়ামতি, তারপর হচ্ছে যে ফিমা, ফি যার মা হচ্ছিল মাজরুর, এটা হচ্ছিল মুতাইদ, মা হচ্ছে ইসম মাউসুল, কানু ফিহি মুখতালিফুনা, তাহলে এই মার সিলা হচ্ছিল কানু ফিহি মুখতালিফুনা, এখন কানু সেন্টেন্সের মধ্যে আছে কানু কি আমাদের কানা মুক্তাদা, ফিহি মুখতালিফুন এটা হচ্ছিল কানার খবর পুরাটা, তাহলে মুখ ফিহিটা ইয়াখতালিফুনা ফেলের কি মুতাল্লিক মুকাদ্দাম, মুতাল্লিক ফিল মুকাদ্দাম, ফিটা কোনোভাবে কানুর কি না মুতাল্লিক না, এটা কা ইয়াখতালিফুনা, ঠিক আছে, এটা হলো ইয়াখতাফিল তালিফুনার মুতাল্লিক মুকাদ্দাম, ঠিক আছে, তাহলে ফি মা কানু ফিহি মুখতালিফ, ফাল্লাহু অতঃপর আল্লাহ ইয়াহকুমু বিচার করে দিবেন, মীমাংসা করে দিবেন,
বাইনাহু তাদের মধ্যে কখন ইয়াউমাল কিয়ামতে কিয়ামতের দিন ফিমা সেই বিষয়ে যা কানু ফিহি ইয়াক্তালিফুন যে বিষয়ে তারা নিজেদের মধ্যে কি করত ইয়াক্তালিফুন তর্ক বিতর্ক বিতর্ক করত স্পেশালি তাদের মধ্যে ফিহি যে বিষয়টাতে তারা তর্ক বিতর্ক করতো সেটা দিয়ে করে দিত। তাহলে এটাও একটা ছোট্ট গ্রামার, কারণ অনেক সময় আমরা এই ফিটাকে ফিহিটাকে কানুর সাথে নিয়ে যাই, এখানে ফিটা কার সাথে যাবে ইয়াক্তালিফুনের জন্য, হ্যাঁ সেটা হলো এখানে আলহামদুলিল্লাহ। এরপর আসেন 114, ওয়ামান আজলামা ওয়ামান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইন ইউসকারা ফি হাসমুহু ওয়াসা ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইন ইয়াদখুলুহা ইল্লা খাইফিনা লাহুম ফিহি ফি ফিদ দুনিয়া খিজুন ওয়ালাহুম ফি ফিল আখিরাতি আযাবুন আযীম। প্রথমে শুরু করি ওয়ামান আজলাম, এটা কি হবে? হ্যাঁ মান আজলাম, আজলামটা কি হবে? ইসম তাবদিল নাকি? ইসম তাবদিল না আজলাম, আজলামটা হচ্ছে ইসম তাবদিল। মান হচ্ছিল যদি আপনি বলেন হুয়ে বা কে আছে যে অধিক জুলুমকারী, মান আজলাম অধিক জানিকে মিন মান মানা মাসাজিদ আলা, মিন হচ্ছিল যার, মান হচ্ছিল মাজরুর, মান হচ্ছে ইসম মাউসুল। এই মিন মানটা কার সাথে রিলেটেড বলেন তো? আজলাম, আজলাম মিনের সাথে যখন ইসম তাবদিলের সাথে থাকে তখন একটা মিন চলে আসে যখন কম্পারেটিভ ডিগ্রি আসে, তাহলে সেটারই মোতাল্লিক হিসাবে আসতে আসতে হচ্ছে আজলামুর। মান আজলামু মিন মান মানা মাসাজিদাল্লাহ, মান হচ্ছে ইসম মাউসুল, মানা হচ্ছে আমাদের এখানে ফেল, মাফুল হচ্ছিল মাসাজিদ আল্লাহ। মাসাজিদ শব্দটা কি বলেন তো? কটা মসজিদ? অনেকগুলো মসজিদ। এখন এখানে ইন্টারেস্টিং বিষয় শব্দগতভাবে মসজিদ হচ্ছিল কি ধরনের শব্দ? জরফ। মসজিদ বলতে কিন্তু সেজদা দেওয়া স্থান এবং সময় দুটাই। দ্যাট মিনস মাসাজিদা বলতে যেমন মসজিদ সমূহ বোঝায় ঠিক একইভাবে সলাতের সময়গুলো বোঝায়, দুইটা জিনিস কিন্তু এখানে। তার থেকে অধিক জুলুমকারী কে যে কি করে মসজিদগুলোকে আল্লাহর মসজিদগুলোকে মানা করে নিষেধ করে, নিষেধ করে তার ইমপ্লাইড হচ্ছে কি সেজদা দিতে নিষেধ করে, মসজিদের স্থান এবং সময়গুলোতে কি সেজদা দিতে নিষেধ করে, ঠিক আছে। আই ইউজ করা ফি হাসমুহু, এটা কি হবে? আই ইউজ করা ফি হাসমুহু এটা কি হবে বলেন তো? মাসদারা ইউজ করা ফিহি, ইউজ করা তো আমরা বললাম প্যাসিভ ফেল, ফিহা মুতাল্লিক, ফি হা আসলো কেন বলেন তো? হা 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 মাসা মাসাজিদ কি জন্য হা ইসমুহা ফি হা হচ্ছে এটা মোতায়েন, আই এটাকে পুরা গেল। এখন এই পুরাটা কি হবে? মানার মাফুল। দেখি আমরা কি বলি আমাদের ইরাব বই কি বলে। এখানে মানটা হচ্ছিল ইসম ইস্তিফাম, এটা শর্ত না, প্রথম জিনিস ঠিক আছে স্টার্টিং। মান হু কে অধিকরতর কি জুলুম করে, এটা গেল একটা, এটা রাফা, এটা মুক্তাদা আসতে। আজলামু হচ্ছিল খবর মারফু বিদ্দাম্মা বিমানে আই ওয়াহিদুন আজলামু, আচ্ছা মিম্মান হচ্ছিল যার মাজরুর মোতাল্লিক বিল আজ বি আজলামা আজলামু,
আইন ইউজ করা, এই বেসিক্যালি সে কী হলো, হরফ মাসদার ওয়া নসব ইয়াসকুরা ফেল মুদারে মাবনি আলাল মাজহুল মানসুর বি আন্না বা আলামাতুল মানসব আল ফাত্তা আল মাসদার। এখানে বলা হচ্ছে আন ওয়ামা তালাহা ফি মাহাল্লি জার মিমানে ওয়াহাজাফ হরফ লি হরফ জার জার মাজরুর মোতালিক বি মান। এখানে যেটা জিনিস বলতেছে একটা ট্রিকি জিনিস বলতেছে, বেসিক্যালি এখানে বলা হচ্ছে আন ইউজ করা ফি হাসমুহু, এটা বেসিক্যালি এটার আগে একটা লুকায়িত হরফের জার আছে, ঠিক আছে, লি, এবং সেটা মানার সাথে লিঙ্কড, বুঝা গেছে, মানে তাহলে আসল কে অধিকরতর জুলুমকারী মিন মান মানা মাসাজিদ আল্লাহ, যে আল্লাহর মসজিদ সমূহতে মানা করে, কি বিষয়ে মানা করে, আই ইউজ করা ফি হাসমু, সেখানে আল্লাহর নাম স্মরণ করার ব্যাপারে সে মানা করে, তাই না? তাহলে এটা মোতালিক, এখানে আননের মধ্যে বলতেছে লিঙ্ক আছে একটা লি দিয়ে যা, এটা একটা এক্সপ্লেনেন বলছে যার ওয়া মাজরুর, এখানে দেখেন বলতেছে আন ওয়ামা তালাহা ফি মাহাল্লি যার বি মিন, এখানে মিন একটা হরফ আছে, ওয়া ওয়া হুজে ওয়া হাজাফ হরফ যার, তাহলে এখানে একটা আনের আগে কি একটা মিন ডুপ্লিকেট আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে মিন মিন মান, ঠিক আছে, এখানে কিন্তু একটা মিন মিন মান, ওয়ামান আজলামু মিন মান মানা মাসাজিদ আল্লাহ ওয়ামান আজলামু মিন আইন ইউসকারা ফি হাসমু, বুঝা গেছে কিনা, একটা মিন তো ধরলেন মানা মাসাজিদ আল্লাহ, আরেকটা মিন এখানে লুকায়িত আছে, সেই মিনটা কি করতেছে আন ইয়াসকুরা ফি হাসমু, তাহলে অর্থটা দাঁড়াচ্ছে কে অধিকরতর জুলুমকারী, যে কি করে আল্লাহর মসজিদ সমূহকে নিষেধ করে, এবং আরেকটা কি ইয়াসকুরু ফি হাসমু, এবং সেখানে কি করে আল্লাহর নাম স্মরণে বাধা দেয়। তাহলে এখানে দেখেন মানার আগে যেমন একটা মিন আছে, ঠিক আইন ইয়াসকুরা ফি হাসমুহু এটার আগে একটা মিন আছে, এই সবগুলো আজলামের সাথে কি রিলেটেড, লেবেলিং করতেছেন, এই যে দেখেন আমরা একটা ফিগার করে দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে ওয়ামান আজলামা মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, এখানে একটা মিন বলতে পারেন অদৃশ্য মিল আছে, সেটাও কি করতেছে আন ইউজ করা ফি হাসমু, এটাও কিন্তু আজলামের সাথে মোতালিক হিসাবে লিঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আর একটা কনসেপ্ট মিনিং ওয়াইজ আসে, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে আও ফি মাহাল্লি নাসব মাফুলান লি আজালিহা, মাফুলান লি আজালিহা মানে হচ্ছিল এটা হচ্ছে মাফুল লাহু, মাফুল লাহু এটা হতে পারে, তাকদির হো মানাহা, আচ্ছা যাই হোক এটা বড় ইয়ে, তো আমরা একটা বুঝি সেটা বললে যথেষ্ট। এবার দেখেন এটা হলো আসার পরে ওয়া সা ফি হাস খারাবিহা, এটা কি সা হচ্ছে মাতুফ আলা মানা, এখানে মানা একটা পাইলেন, এটার সাথে কি সা কি খারাপ, তাহলে মানার সাথে সা কি হচ্ছে দুইটা লিঙ্ক হচ্ছে, মাঝখানে ঢুকে গেছে কি আইন ইউজ করা ফি হাসমুহু, এটা লিঙ্ক এটা যোগ হচ্ছে কার সাথে সরাসরি আজলামের সাথে, আর মিম মান মানা মাসাজিদ আল্লাহে মিন মান সা ফি খারাবিহা, মান সা খারাবিহা, আর এখানে হচ্ছে মান বাদ দিয়ে মিন আই ইউজ করা ফি হাসমু, তাহলে এগুলো নিয়ে ট্রান্সলেশনগুলোর যে ভ্যারিয়েশনগুলো আছে এগুলো করেন, ট্রান্সলেশনটা কী হবে, কে অধিকরতর জুলুমকারী তার থেকে যে আল্লাহর মসজিদ সমূহতে কী করে নিষেধ করে, তারপর হচ্ছে কি সেখানে আল্লাহর নাম স্মরণ থেকে কি করে বিরত রাখে মানা করে, এবং সে কি করে মান সাফি খারাবিহা, এবং ইয়ের দিকে কি করে অনিষ্ট সাধনে সে কি করে
উদ্যোগী হয় আর চেষ্টা করে সেসবের মধ্যে অনিষ্ট সাধন। সা ফি খারাপিহা, খারাপ মানে আমাদের খারাপ থেকে, আমরা বাংলায় খারাপ যেটা বলি আরবিতে খারাপিহা একই রকম, খারাপের মধ্যে ক্ষতি সাধনের ক্ষেত্রে যে সাই করে সা ফি খারাপিহা, ঠিক আছে, ফি খারাপিহা এটা। তাহলে এখানে একটা জটিলতা আছে যে বিভিন্নভাবে লিঙ্ক হচ্ছে এটা, যেমন মানার সাথে সা হচ্ছে যেমন মানের আন্ডারে চলে যাচ্ছে কিন্তু মানের বাইরে আছে এটা, আই ইউজ করা ফি আসমি, ঠিক আছে, তো মানের বাইরে আছে যেটা সরাসরি আজলামার সাথে এখানে রিলেটেড হচ্ছে একটা আরেকটা মিন দিয়ে, অদৃশ্য মিন দিয়ে, ঠিক আছে, এখানে একটা অদৃশ্য মিন আছে। উলাইকা মা কানা লাহুম আই ইউজ করা আই ইয়াদখুলুহা ইল্লা খাইফিনা, এতটুকু আনি, উলাকা উলাইকা এখানে কি মুক্তালা, মা কানা ফিহা আই ইউজ করা আই ইউজ করুহা, এটা কি হবে, এটাকে বলা হচ্ছে এটা মাসদারিয়া, এটা হচ্ছে ইসম কানা, সেখানে তারা প্রবেশ করবে, কানা লাহুম মা কানা লাহুম ফিহা ইয়াসকুরুহা ইল্লা খাইফিনা, এখানে মা এবং ইল্লা বেসিক্যালি কি করতেছে, হ্যাঁ নাথিং, তাহলে যে ছিল কানা লাহুম আই ইয়াসকুরুহা খাইফিনা, তাহলে খাইফিনাকে বলা হচ্ছে হাল, তারা সেখানে ভীত সন্ত্রস্ত ব্যতীত আর প্রবেশ করবে না, ঠিক আছে। তাহলে মার সাথে ইল্লার প্লে আর মাঝখানে কান আলাহু মাই ইয়াসকুরুহা, এটা ইয়াসকুরুহা হচ্ছে ইসমের, ইয়াদকুলুহা সরি ইয়াদকুলুহা, ইয়াদকুলুহা হচ্ছে আমাদের কান আর ইসম, আর খাইফিনা হচ্ছে এখানে হাল, ঠিক আছে, হাল এটা সাহাবি কে বলেন, ইয়াদকুলুর ভিতরে যে জমিরটা আছে কে আছে হুম, সেজন্য এটা খাইফিনা বহু বছর, ঠিক আছে। এরপর আসেন লাহু ফি হিতফিদ দুনিয়া খিজুন, এই যে খিজুন হচ্ছে আমাদের মুক্তাদা, লাহু হচ্ছে আমাদের কি মোতালিক, ফিদ দুনিয়া কি হবে বলেন, এটাকে বলা হচ্ছে, দেখেন এটাকে আমরা কি বলতেছি, দেখি ফিদ দুনিয়াকে বলা হচ্ছে জার ওয়া মাজরুর ফি ফি মাহাল্লি নসব হাল লি আন্নাহু মুতাল্লিক বিস সিফা লি খাই লি খাজানা মুকদ্দামহা আলাইহি, আর হচ্ছে খিজুইন হচ্ছিল মুক্তাদা মুআখখার, তাহলে এখানে এটাকে বলা হচ্ছে হাল একটা সিফা, এটার একটা সিফা হাল, যেমন এখানে বলা হচ্ছে এখানে এই জন্য লাহুম ফিদ দুনিয়া খিজুন, অর্থাৎ অর্থাৎ কি তাদের জন্য খিজুন মানে কি লজ্জা, লজ্জাস্কর পরিস্থিতি নাকি, হ্যাঁ অপমান, ফিদ দুনিয়া এখানে কি হিসাবে আসে, হাল হিসাবে আসে, হালের সিফা হিজিউন জুমলাতুল ইসমিয়া, এটা হালের সিফা হতে পারে, হালের মোতাল্লিক হতে পারে বা সিফার মোতাল্লিক হতে পারে, হিজিউন ফিদ দুনিয়া, ঠিক আছে, সেই জিনিসটা বলতেছে এখানে। তাহলে এখানে কি বলতেছে আবার দেখি আমরা, ইয়াদ কুলু কই গেল, ইয়াদ কুলু, আচ্ছা ইয়াদ কুলু এখানে এই যে ফিদ দুনিয়া জার ওয়া মাজরু ফি মাহালি নাসব হাল, একটা হতে পারে লি আন্না হু মোতাল্লিক বি সিফা খিজুয়ান বা খিজুয়ানের যে একটা সিফা আছে সেটার মোতাল্লিক হতে পারে, ঠিক আছে।
মুকদ্দাম আলাইহি এবং সেটা আগে চলে আসে। এটাই কিজনের সিফাত, সিফাত মুকদ্দাম। আচ্ছা, আর কি ফি দুনিয়া হচ্ছে সিফাত মুকদ্দাম। তাহলে খিজিয়নটা হচ্ছিল কি অপমান তাদের জন্য, স্পেশালি তাদের জন্য না, তাদের জন্য যেহেতু লাহুম মচ্ছল এখানে আগে আছে, অপমান তাদের জন্য ফির দুনিয়া। তাহলে ফির দুনিয়া তাহলে এখানে কিভাবে বলবেন? দুনিয়াতে, ঠিক আছে, অপমান তাদের জন্য দুনিয়াতে। ওয়ালাহুম ফিল আখিরাতে আজাবুন আজিম, একই ইরাব এখানে। ওয়ালাহুম ফিল আখিরাত, ওখানে ফির দুনিয়ার জায়গায় এখানে ফিল আখিরাতে আজাবুন হচ্ছিল মুক্তাদা, আজিমুন হচ্ছিল কি যার মাজরুর মুতাল্লিক মুকাদ্দাম, আল মাশরুক হচ্ছিল মুক্তাদা, ওয়া মাগরিব হচ্ছে এটার সাথে আতফ হিসাবে, আল মাশরুক ওয়াল মুক্তাদা এটা মুয়াক্ষার হয়ে গেছে। তাহলে এখানে স্পেশালি স্পেশালি আল্লাহর জন্য, এক্সক্লুসিভলি আল্লাহর জন্য হচ্ছিল পূর্ব এবং পশ্চিম, আল মাশরিক ওয়াল মাগরিব। ফা আইনামা তুআল্লু আইনামা, এটা হচ্ছে আইনামা, এটা একটা শর্ত, একটা শর্তের একটা ব্যাপার। আইনা ওয়ার এভার, ওয়ার আইনা, আইনা আইনাল মাফার, আইনাল ইয়াউমুল কিয়ামা, ঠিক আছে। ইয়াস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, সেখানে আইনা হচ্ছিল একটা ওয়ার, ওয়েন নাকি আইনামা, যেদিকেই যেদিকেই কি তু আল্লু তোমরা কি করো, টার্ন করো। জবাবের শর্ত কি হচ্ছে? ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফা হচ্ছিল জবাবের শর্তের আগে আসছে। সাম্মাটা কি জিনিস বলেন? সাম্মা এখানে দেখেন আয়নাকে কি বলা হচ্ছে? ইসম শর্ত, আর মাকে বলা হচ্ছে জায়গা। আয়নাকে বলছে ইসম শর্ত, আয়না মা হচ্ছিল জায়গা, তুয়াল্লু, ঠিক আছে, তুয়াল্লু হচ্ছে গিয়ে ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ বেসিক্যালি আপনি এটাকে কি বলবেন? এটা ডুয়ার, এটা মুক্তাদা বলতে পারেন, থাম্মাকে বলতে পারেন, কি দেয়ার জ্বর বলতে পারেন, ঠিক আছে, সেটা বলতে পারেন। ইন্নাল্লাহ ওয়াসিউন আলিম, সিম্পল, ঠিক আছে, ইন্নাল্লাহ মুক্তাদা ওয়াসিউন আলিমুন, এখানে খবর হিসাবে আসতেছে। এরপর আসেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু, তাহলে এখানে দেখা যাচ্ছে কি? ওয়াকালু, কালুর মাকুলু কাউল, ইত্তাখাযাল্লাহু, ইত্তাখাযা হচ্ছিল ফেল, আল্লাহ শব্দটা চাউল করে দেওয়া, ওয়ালাদানটা কি হবে? মা ওয়ালাদান কি মাফুল বিহি সানিন, ইন্টারেস্টিং কিন্তু, হ্যাঁ, তাহলে আউয়ালটা কি? সানির মানে দ্বিতীয় মাফুল বিহি, তাহলে প্রথমটা কি? হ্যাঁ, এখানে আউয়ালটা উজ্জ্ব আছে, সেই উজ্জ্বটা বলছে কি? আল মাসিহ, মানে মুসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। ইত্তাখাযাল্লাহুল মাসিহি ওয়ালাদান, মানে তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে গ্রহণ করেছেন কি রূপে? সন্তান, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে আল মাসিহু, মাসিহান, মাসিহা, আল মাসিহা হচ্ছে এখানে উজ্জ্ব মাফুল বিহি আউয়াল,
আর ওয়ালাদান হচ্ছিল মাফুল বিলি সানি। ঠিক আছে, তাহলে এটা একটা ইন্টারেস্টিং জিনিস। যেমন ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, তাহলে এখানে উজ্জ হিসেবে কি আছে? আল মাসিহ। ঠিক আছে, আল মাসিহ। সুবহানাহু কি হবে? উসাব্বিহু সুবহানাহু। এটা বলতেছে এই জন্য, যেমন তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, আল্লাহ সন্তান গ্রহণ করেছে কাকে, কাকে জিজ্ঞেস করে বলা হচ্ছে? ঈসা আলাইহিসসালামকে বলা হচ্ছে না? তাহলে হচ্ছে তারা বলে আল্লাহ ঈসা আলাইহিসসালামকে সন্তান হিসেবে গ্রহণ করেছে, লক্ষ্যটা এটাই। কিন্তু এখানে ঈসা আলাইহিসসালামের নামটা কি হয়ে গেছে? উজ্জ হয়ে গেছে। সেই জন্য ইরাবুইতে এখানে বলতেছে ওয়ালাদান হচ্ছে মাফুল বিহি সানি, সানি মানে দ্বিতীয় মাফুল বিহি। তো এটা দেখতে পাচ্ছি, কিন্তু প্রথমটা কি? প্রথমটার ব্যাপারে বলতেছে যে প্রথমটা হচ্ছিল কি এখানে নাই, সেটা হচ্ছিল কিরকম, সেটাকে বলছে আলমাসি ওয়ালাদান। ঠিক আছে, এটা গ্রামার বই থেকে তারা যেহেতু বলতেছে, তাহলে নিশ্চয়ই এটার পিছনে একটা এক্সপ্লেনেশন আছে দেখি বলতেছে, তাই না? এই তারপরে এটা গেল মাকুল কারগুলো। বাল বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বালটা কি করতেছে বলেন? আগেরটাকে বাতিল করতেছে। বাল লাহু মা ফিস সা, লাহু হচ্ছিল যার মাজরুর, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কি হবে? এটা মা হচ্ছে এখানে মুবতাদা, তাই না? মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা ছিল সিলাতুল মাসুল। ঠিক আছে, কুল্লুন লাহু কানিতুন, কুল্লুন হচ্ছে মুক্তাদা, লাহু হচ্ছিল কি মোতায়াল্লিক, কানিতুন হচ্ছিল খবর, কুল্লু লাহু কানিতুন। ঠিক আছে, তারপর আসেন পরেরটা ১৭, বাদি উস সামাওয়াতি ওয়াল আরদ। এটা ইন্টারেস্টিং, বলেন বাদিউ কি হবে? বাদি উস সামাওয়াতি ওয়াল, বাদিউ শব্দটা কি ধরনের শব্দ বলেন তো? বাদা, এখান থেকে বাদিউ, বাদিউ, হ্যাঁ বাদিউ, এটা কি ধরনের শব্দ? ইসম ফাইল, ইসম সিফা, ইসম সিফা, কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস, বাদি উস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আপনি এটাকে কি বলবেন? এটাকে বলা হচ্ছে, এটা রাফা ফর্মে একটা ইদাফা না, দ্যাট মিন্স এটাকে বলা হচ্ছে এটার আগে একটা কি মুক্তাদা কি উজ্জ আছে, তাই না? বাদি উস সামাওয়াতি ওয়াল আরদ খবর মারফু বিদ্যাম্মা লিল মুক্তাদা মাজুব তাকদীরহু হুয়া। তাহলে এটা হচ্ছে হুয়া বাদি উস সামাওয়াতি ওয়াল আরদ। বাদি উস সামাওয়াতি আরদের পরে পরেরটার সাথে আর কিছু লিঙ্ক করা যাচ্ছে না, তাহলে এখানে কি হুয়া বাদি উস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হলেন আকাশ জমিনকে কোনো রকম ডিজাইন ছাড়াই আউট অফ নাথিং কি করছেন, তৈরি করছেন, বাদি উস কন্টিনিউসলি তৈরি করে যাচ্ছে। এটা ভাই বললো বাদিউ কন্টিনিউসলি, সে এক্সপ্রেশনটা সেটা ট্রান্সলেশনে কেমনে হবে বলেন? ইন্টারেস্টিং না? যেমন আপনার হচ্ছে বা দাল আইন, এটা হচ্ছে রুট, বা দি উন হতে পারত, বা দি উস সামাওয়াতি ওয়াল আরদ, এটা হতে পারত, সেটা বা দি উন আর হে বা দি উ। ইসম ফাইল ব্যবহার না করে কি ব্যবহার করা হচ্ছে? ইসম সিফা। ইসম সিফা ব্যবহার করার সাথে সাথে কি হইতেছে? কন্টিনিউয়াসলি, মানে এটা কন্টিনিউয়াসলি তিনি তৈরি করতেছেন, কিছু তৈরি, কিছু তৈরি হচ্ছে। ইসম সিফার বিষয়টা ছিল ইসম ফাইল এবং ইসম মাফুল দুইটাই জেনারেটেড হচ্ছে এটার মধ্যে থেকে, তিনি তৈরি করতেছেন আউট অফ ডিজাইন কিছু জিনিস তৈরি হচ্ছে, হ্যাঁ তিনি করতেছেন তৈরি হইতেছে কন্টিনিউয়াস ফিচার, সেটা বলতেছেন। ওয়া ইজা কদা আমরান, ইজা হচ্ছিল হরফ কি আমাদের শর্ত, কদা ফেল আমরান হচ্ছে এখানে কি মাফুল, বা ইজা কদা জবাবে সে ফা ইন্নামা, ইন্নামা দিয়ে যেহেতু শুরু হয়েছে ফা এখানে ঢুকছে, ফা ইন্নামা ইয়াকুনু লাহু কুন ফা ইয়াকুন, শুধুমাত্র তিনি বলেন তাকে লাহু যেটা সৃষ্টি হয় যেটাকে উনি ডিসাইড করেন লাহু কুন ফা ইয়াকুন। এখানে ইন্টারেস্টিং হচ্ছে কুন ফা ইয়াকুনের যে দুইটা শব্দ, আমরা কানার ক্ষেত্রে একটা জিনিস বলি, কানাকে আমরা বলি নাকিস, নাকিস মানে ইনকমপ্লিট ফেল, মানে কানা শব্দের অর্থ বলেন তো কি?
সে হয়েছিল, তখন প্রশ্ন উঠে সে কি হয়েছিল, সে মুরগি হয়েছিল না গরু হয়েছিল নাকি মানুষ হয়েছিল, কিছু একটা হয়েছিল, তখন আপনাকে কানাকে কমপ্লিট করেন, তখন সে মুক্তাদা হয়ে সেন্টেন্সে বসে। কিন্তু কানার এইটা আরেকটা ফর্ম আছে যে সে কমপ্লিট, তার কোনো রকম সাউট ইয়ের দরকার নাই, সাপোর্টিংয়ের দরকার নাই, সেই ফর্মটাকে বলে তাম কমপ্লিট। সেই জন্য দেখেন এখানে বলা হচ্ছে কোন পাইয়া কোনে কোন ফেল আমর তাম কমপ্লিট, দ্যাট মিন্স এটা ইয়ে না আমর কোন হাও তো হাও রেগুলার কানার মতো না, রেগুলার কানার মতো না কোন আসছে, কিন্তু কোন আসলেও সেটা যদি যদিও বলতেছে হাও, দ্যাট মিন্স ইট ইজ এ কমপ্লিট সেন্টেন্স, এটা এটাকে ফুলফিল করার জন্য অন্য কিছু লাগতেছে, মানে মিনিং ওয়াইজ আর কি। ফাইয়া কুন, অতঃপর সে হয়ে গেল, মানে কি হয়ে গেল, মানে কোন বলার সাথে সাথে বলছিল কোন তুমি মাটি হও, তুমি পাখি হও, ঠিক আছে তুমি মানুষ হও, তাহলে এটা হচ্ছিল কোন ফাইয়া কুন, সে কি হয়ে গেল মানুষ হয়ে গেল বা পাখি হয়ে গেলো সেই জিনিসটা। সেজন্য তাম আর একটা কনসেপ্ট এখানে আছে, সেই কনসেপ্ট এখানে আছে কানার ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে জবাবের শর্ত হিসাবে আছে কোন পায়া কোন বা ইন্নামা ইয়াকুল উলাহু কোন ইয়ে পায়া কোন। আলহামদুলিল্লাহ আমরা একটা ব্রেক নিয়ে নিই, ব্রেকের পর আবার ফিরে আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন ব্রেকের পরে 118 নম্বর থেকে শুরু করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুনা, ইন্টারেস্টিং, ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুনা, ক্বালা আল্লাযীনা লা ইয়ালামুনা, এটা হচ্ছিল এটা আউটসাইড ওয়ার্ড, যারা যাদের জ্ঞান নাই যারা জানে না তারা বলে কি বলে, লাউলা লাউলা ইউকাল্লিমুনা আল্লাহু আও তাতিনা আয়া, লা ইউকাল্লিমুনা আল্লাহ, ঠিক আছে লা ইয়াকাল্লামু, ইয়াকাল্লিমুনা হচ্ছে আমাদের ফের, না হচ্ছে এখানে মাফুল, আল্লাহ শব্দটা ছিল আউটসাইড ওয়ার্ড, আল্লাহ কথা বলেন না আমাদের সাথে, আও অথবা তাতি না আয়া, আয়া হচ্ছে আউটসাইড ওয়ার্ড, তাতি হচ্ছে এটার ফের না, একটি আয়াত আসে না আমাদের কাছে, লাউলা। এখন লাউটা কি হবে, শর্ত এখানে নাকি দেখি লাটা কি বলতেছে, এখানে লাউলা এটা হরফ, লাউলা একটা লাউলা মিলেই একটা হরফ হচ্ছে লাউ আর লানা, সেখানে ট্রান্সলেশনে দেখেন কি বলা হচ্ছে, তারা বলে আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না, লাউলা হচ্ছিল কি, হ্যাঁ ঠিক আছে একটাই হরফ করতেছে লাউলা, ঠিক আছে লাউলা হচ্ছে একটাই এক্সপ্রেশন, কেন না, কেন না, ওয়াই নট, লাউলা থেকে ট্রান্সলেশন করা হচ্ছে লা ওয়া লা না, লাউ লাউ মানে লাউ আমরা পড়ছি না, সে যদি না, এটা হচ্ছে লাউলা একটা এক্সপ্রেশন, সেটা হচ্ছে কেন না, ওয়াই নট, লাউ যদি না, যদি না, এটা হচ্ছে লাউ হচ্ছে লাউলা হচ্ছে কেন না, কেন না আল্লাহ কথা বলেন না আমাদের সাথে, অথবা কেন না একটি আয়াত আসে আমাদের কাছে, ঠিক আছে তাহলে হচ্ছে কেন না আল্লাহ কথা বলেন আমাদের সাথে, অথবা কেন না একটি আয়াত আসে আমাদের কাছে, ঠিক আছে কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাবলিহিম, এটাও দেখেন কাযালিকাকে আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি, টু ওয়ে এক্সপ্লেনেশন, ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাযীনার সিলা কতটুক মিন ক্বাবলিহিম, মিসলা ক্বাবলিহিম এটা হচ্ছিল আমাদের মাফুল অফ কালা, কলা
এইভাবে যারা পূর্বে ছিল, তাদের পূর্বে ছিল, তারা বলে এরকম কথা। তাহলে এখানে দেখা যাচ্ছে কাযালিকা ক্বাল আল্লাযীনা মিন ক্বাবল, তাহলে মিন ক্বাবল হচ্ছে এখানে কি আমাদের আল্লাযীনা ছিল, মিসলা ক্বাউলিহিম হচ্ছে মাফউল। এইভাবে যারা ইতিপূর্বে তাদের পূর্বে ছিল তারা কথা বলে কার সাথে? কাযালিকা ক্বাল আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, ঠিক আছে। তাশাবাহাত কুলুবুহুম, এটা কি বলেন? তাশাবাহাতটা হচ্ছিল শ্রীবাচক, কত নম্বর ফর্ম বলে? ছয় নম্বর তাশাবাহা, তাশাবাহাত হুয়া তাশাবাহা হিয়া তাশাবাহাত কুলুবুহুম ব্রোকেন প্লুরাল, সেই জন্য এটা একদম সিম্পল ছোট্ট একটা শব্দ। কাদ বাইয়ান্না আয়াতি লিকাউমি ইয়া ইউকিনুহ, কাদ হচ্ছিল এমফেসিস, বাইয়ান্না এখানে কি হবে আমরা ক্লারিফাই করি নাকি? আল আয়াতি এটা কি মাফুল, আয়াত সমূহ, লি কাউমি একটি কাউমের জন্য, ইউ কিনু না এটা কি হবে বলেন? এটা তো ফেল, এটা হচ্ছিল কাউমিনের হচ্ছিল লি কাউমিন ইউ কিনু না, তাহলে লি হচ্ছে যার, কাউমিন হচ্ছিল মাজরুর, কাউমিন হচ্ছে একটা নাকিরা ইসম, সেটা শিখার হচ্ছিল ইউকিনু না, ঠিক আছে। কাত আলিমা, তাহলে যাদের যেসব লোক দৃঢ়পত্র রাখে তাদের জন্য আমরা আয়াত সমূহকে কী বলি ক্লারিফাই করি, কাত বাইয়া না, ঠিক আছে ভাইয়া, সিম্পল জিনিস, জটিলতা কিছু নাই, আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছিল ইন্না আরসালনা কা বিলহাককে বাশিরান ওয়া নাজিরান, এখানে সুন্দর গ্রামার আছে, ইন্না নিশ্চয়ই আমরা মুবতাদা, আরসালনা কা আমরা প্রেরণ করেছি তোমাকে, আরসালনা হচ্ছে এখানে আরেকটা ফেল, ফেলের প্রথম মাফুল হচ্ছিল কি কা, বিলহাককে উইথ ট্রুথ যার মাত্র, বাশিরান ওয়া নাজিরান এইটা জিনিসটা কি, হ্যাঁ এটা কি হবে? এটা হাল, কিন্তু হালের ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল এখানে ইসম সিফা ব্যবহার করা হয়েছে, ইসম ব্যবহার করেছে না, ব্যবহার করেছে, এটা কি হতো মুবাশিরান বা মুনজিরান, যদি আপনি ইসম ফাইল ব্যবহার হতো মুবাশিরান বা মুনজিরান, কিন্তু এখানে বাশিরান বা নাজিরান যখন ব্যবহার হচ্ছে ইসম ফাইল থেকে আরো বেশি ব্যাপক হচ্ছিল কি ইসম সিফা, ঠিক আছে। সেই জন্য এখানে দেখেন এক্সপ্লেনেশন হচ্ছে বিমানে মুবাশিরান, মুবাশিরান অর্থে এখানে বাশিরানকে ব্যবহার করা হয়েছে, ওয়াহুয়া ফেল বিমানে ফাইল, ঠিক আছে, এটা হচ্ছে হাল, ঠিক আছে, এবং নাজিরান এটার সাথে আছে, তাহলে এটা একটা ইন্টারেস্টিং এক্সপ্রেশন, কিন্তু ইন্না আরসালনা কা বিল হাক্কি যার মাজরুর মোতালিক বিল হাল মিন কাফ ফি আরসালনা বিমানে কি মুঈদান বিল হাক, ঠিক আছে, ঠিক আছে, কা হচ্ছে এটা সাহাবা, তারপর বলা হচ্ছে ওয়ালা তুস আলু আন আসহাবিল জাহিম, সহজ, তুস আলু কি ধরনের ফেল বলেন, তোমাকে জিজ্ঞেস করা হবে না, আন আসহাবিল সাহিস আন আসহাবিল জাহিম যার মজরুর, সিম্পল জিনিস, ঠিক আছে। এরপরের আয়াতটা একটু দুইটা আয়াতের মধ্যে একটু বিষয় আছে, আমরা একটু আস্তে আস্তে দেখি, ওয়ালান তারদা আনকাল আল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, লান তারদা ফেল, লান এটাকে লাইট করে রাখছে, তারদা আনকা
তার রোজার সাথে এটা কি হতে পারে, এক রূপের প্রিপারেশন হতে পারে আনকা না তার রোজা, তার রোজার আউটসাইড ডুয়ারকে আল ইয়াকুদু ওয়া নাসারা। এখানে লাটা কি বলেন তো জায়গা, বেসিক্যালি আল ইয়াহুদু ওয়া নাসারা তার দা ইয়াহুদু মানে ইহুদি এবং খ্রিস্টানরা খুশি হবে না, কখনো খুশি হবে না তোমার উপরে আনকা, তাই না? তাহলে তার দা এখানে আমাদের ফেল, সেটা ডুয়ার হচ্ছে আউটসাইড ডুয়ার কি আল ইয়াহুদু ওয়া লা নাসারা, লা এখানে জায়গা, আনকা হচ্ছে জার্মাজু, তার দার সাথে লান হচ্ছিল তার দাকে লাইক করে দিয়েছে। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, এখানে হাত্তা হচ্ছে একটা ফেল, এই ফেলটা কি এটা একটা হরফ, এটা কি করতেছে তাত্তাবিউ কে করেছে কি তাত্তাবিয়া লাইক করে দিচ্ছে। মিল্লাতাহুম তুমি অনুসরণ করো তাদের মিল্লা, তাদের মিল্লাকে যতক্ষণ না অনুসরণ করো, যতক্ষণ অনুসরণ করো। তাহলে এখানে হাত্তা কি করতেছে তাত্তাবিয়া মিল্লাতা, এই হাত্তা কি ওয়ান শর্ট অফ আপনি বলতে পারেন হাত্তা জারের মতো কাজ করতেছে, এটার মাজরুর হচ্ছে তাত্তাবিয়া মিল্লাতা হুম, এর এক্সাম্পলটা আর আগেও করছি, এটা মোতায়াল্লিক কার সাথে তার ল হাত্তা হরফে জারের মতো আছে মানে লাইটেস্ট ফেল, কিন্তু এটা কি করতেছে সিলার মতো করে ইয়েটাকে বাকি জুমলাটাকে নিয়ে নিচ্ছে। হরফে জার মানে কি এমনি ইসমের সাথে হরফে জার, আর এখানেও কিন্তু একটা এরকম একটা হরফের মতো কাজ করতেছে হাত্তা লাইটেস্ট হরফ, লাইট হরফ, লাইট হরফ মিলে সে কি করতেছে তারপরের যে জুমলাটা আসতেছে সেটাকে মিলে একটা সে ফ্র্যাগমেন্ট তৈরি করতেছে, এই ফ্র্যাগমেন্টটা মোতালিকের মতো কাজ করতেছে, যেমন জার মাজরুর ফ্র্যাগমেন্ট মোতালিকের মতো কাজ করে না, ঠিক একইভাবে এই 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 হাত্তাটা কী করছে তার আন্ডারে যে সেন্টেন্সটা আসছে সেটাকে ফেলের সাথে সে লিঙ্ক করতেছে। যেমন ইহুদি এবং নাসারারা কখনোই সন্তুষ্ট হবে না তোমার উপরে যতক্ষণ না তুমি তাদেরকে অনুসরণ করো, তাহলে সন্তুষ্ট হওয়ার সাথে যতক্ষণ না এটা কী করতেছে লিঙ্ক করতেছে, এই জন্য এটাকে কী বলা হচ্ছে মোতায়েন্ডি, কেন আপনি এটাকে কোনো ফর্মে মাফুল বলতে পারতেছেন না, মাফুলের ডেফিনেশনে যখন আপনি কোনো কিছুকে ট্র্যাক করতে না পারেন তখন এটা কী হয়ে যায় মোতায়েন্ডি হয়ে যায়, রিলেটেড টু অন্যভাবে রিলেটেড, তাই না? সেরকম একটা হাত্তা হচ্ছে সেরকম একটা হরফ যেটা ফেলের সাথে লেগে ওরকম বিষয়টা তৈরি করে, তাহলে সেটাও এখানে আমরা দেখলাম। তাহলে লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্নাল হুদাল্লাহি হুয়াল হুদা, কুল বুঝলাম ইন্না হুদাল্লাহি এটা হচ্ছে মুক্তাদা, এর খবর হচ্ছে কি হুয়াল হুদা, হুয়াল হুদা আবার একটা জুমলা ইসমিয়া, হুয়া হচ্ছে মুক্তাদা আল হুদা হচ্ছে লোক খবর, তাই না? এটা তারপর বলতেছে কি ওয়ালা ইন তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযি জাআকা মিনাল ইলমি মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যুন ওয়ালা নাসির, এখানেও ইন্টারেস্টিং দেখেন ওয়ালা ইন, লা হচ্ছে কি অবশ্যই, ইন হচ্ছে যদি, ওয়ালা ইন অবশ্যই যদি ইত্তাবাআতা, ইত্তাবাআতা হচ্ছে কি ভিতরে গিয়ে আছে আন্তা, তুমি যদি অনুসরণ করো, অবশ্যই যদি তুমি অনুসরণ করো আহওয়াআহুম তাদের উইশফুল থিঙ্কিংগুলো, যদি তাদের ইচ্ছা অনুযায়ী যদি তুমি তাদেরকে অনুসরণ করো বাদ আল্লাযি জাআকা মিনাল ইলমি, বাদ দা হচ্ছে স্পেশাল মুদাফ, আল্লাযি হচ্ছে তার মুদাফ ইলাইহি, এই আল্লাযি মুদাফ ইলাইহির মধ্যে কী আছে সিলা হচ্ছে জাআকা মিনাল ইলমি, এই জুমলাটা আল্লাযির আন্দারে চলে যাচ্ছে, বাদ আল্লাযি জাআকা মিনাল ইলমি এই পুরাটাই মুতাল্লিক বি ইত্তাবা ইত্তাবা ইত্তাবাআতা, ঠিক আছে না? তাহলে এইভাবে আমাদের জুমলা শর্তটা শর্তের জুমলাটা তৈরি হল, তাহলে শর্ত জুমলার মধ্যে ফেলটা হচ্ছে ইত্তাবা আতা, আহওয়া আহুম হচ্ছিল মাফুল, বাদ আল্লাযি জাআকা মিনাল ইলমি এটা হচ্ছে মুতাল্লিক সরফ হিসাবে আসছে, ঠিক আছে? জবাবের শর্ত হচ্ছে কি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যুন ওয়ালা নাসির,
মা হচ্ছে নেগেশন, লাকা হচ্ছে জার মাজরুর, মিনাল্লাহি এটা মুকদ্দম, মিনাল্লাহি হচ্ছিল এগেনস্ট আল্লাহ স্পেশাল মিনিং, মিন ওয়ালিউন এটা হচ্ছে মুক্তাদা, ওয়ালা নাসিরুন লাকা জায়দা এখানে এনি, হ্যাঁ তাহলে মিনাল্লাহে মিন আর মিন ওয়ালিউন ওয়ালা নাসির এটা হচ্ছিল আমাদের মুক্তাদা, ঠিক আছে, মা নেগেশন, লাকা হচ্ছিল মোতাল্লি আর মিনাল্লাহে আর একটা মোতাল্লি, ঠিক আছে, সেভাবে সিম্পল জিনিসটা এখানে মিন আল্লাহকে দেখেন, আর যার মাজরুর মুতাল্লিক বিল হার মুকদ্দমা, হ্যাঁ মিন ওয়ালিউন, ঠিক আছে, মিন আল্লাহ এটাকে আপনার ওয়ালিউনের সাথে রিলেট করা যেতে পারে, হ্যাঁ আল্লাহর বিপরীতে কোনো ওয়ালি নেই, ঠিক আছে, আল্লাহর বিপরীতে, তাহলে মিন আল্লাহ এটাকে আপনাকে কি কার সাথে রিলেট করতেছেন, মিন আল্লাহের সাথে, মিন আল্লাহটাকে ওয়ালিউনের সাথে আপনি রিলেট করতে পারেন, সেরকম একটা অ্যানালাইসিসে বলা যেতে পারে, ঠিক আছে, সেটা মুকদ্দম হিসাবে আসছে, সেরকম স্ট্রাকচারটা এর আগেও আমরা দেখছি, মা লাকা ও মা বাদাহা জবাবুল কাসম, এখানে আরেকটা এক্সপ্লেনেশন বলা হচ্ছে, বেসিক্যালি যদিও আমরা বলতেছি এখানে কি বলেন, যদিও আমরা বলতেছি এখানে যদির কথা, লা ইন, বেসিক্যালি এখানে একটা লা দিয়ে একটা কসম করা হচ্ছে, অবশ্যই যদি, আমরা অবশ্যই যদি যখন কথা বলতেছি তখন কোনটা বেশি এমফেসিস চলে আসতেছে, অবশ্যই কসমটা চলে আসতেছে, তখন কসমের জবাব হিসাবে মা লাকা মিনাল মিনাল্লাহি মি ওয়ালিউ ওয়ালা নাসির এই বাক্যটাকে চলে আসবে, এই জন্য মার আগে কোনো কি আসে নাই, ফা আসে নাই, সাধারণত যদি ইন দিয়ে যদি আপনি কি এখানে ইয়ে করেন কি বলে শর্ত হিসেবে যদি ধরেন, তাহলে ইনের পরে কি ইত্তাবাতা একটা পাস্ট টেন্স ফেল, এই পুরো ফেলটার বিপরীতে যদি আপনার জবাবের শর্ত আসতে হয় তাহলে কি আসতে হইতো, জুমলা ইসমিয়া আসতেছে, ফা আসতো না, তাহলে ফা না আসতেছে কারণ হচ্ছিল এটা ডমিনেট করতেছে কি হিসাবে, জবাবুল কাসম হিসাবে, এটা আরেকটা গ্রামার এটা আমরা দেখলাম, কারণ মার সামনে কি আসে নাই, এক্সপেক্টেড হচ্ছিল ফা আসার কথা কিন্তু এখানে ফা আসে নাই, কেন ডমিনেট করতেছে কি দুইটা, একটা হচ্ছিল লা আর একটা হচ্ছে ইন, লা যেহেতু কসম, কসমের বিপরীতে কি আছে, জবাবুল কসম আছে, আর কসমের সাথে যদি, তাহলে কসমটা এখানে ডমিনেট করতেছে লাইন, তাহলে লাইনের সাথে কিন্তু এই প্লেটা আছে, সেই জন্য মা লাকা মিনাল্লাহি বি ওয়ালিউ ওয়ান নাসিরের সামনে কি ফা মা লাকা নাই, ন্যাচারালি ফা নিয়ম অনুযায়ী এখানে একটা ফা আসার কথা, তাই না, সেটাই এখানে বলা হচ্ছে জুমলা বা জুমলা মা লাকা সেখানে হচ্ছে ওয়া মা বাদাহা জবাবুল কাসম মা লাহা মা মাহাল্লা লাহা মিনাল ইরাক, সেটা বলা হচ্ছে কসমের যে লাটাকে কসম হিসেবে বলতেছে, ঠিক আছে, সেটা আর একটা এক্সপ্লেনেশন ইয়াদ হতে পারে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা ছোটো ছোটো জিনিস, সেগুলো আমরা আস্তে আস্তে খেয়াল করবো, আর হয়তো এগুলো আমরা নোট করবো, এখানে ফা আসার কথা ফা আসবে না কেন, তাই না, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা এরপরে আসেন শেষের আয়াত আজকের আমাদের এই সিরিজের, আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনা হু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বি ওয়ামাই ইয়াকফুরু ইয়াকফুর বিহি ফা উলাইকা হুমুল খাসিরুন, খুব বিখ্যাত আয়াত। তো এখানে আমরা দেখতেছি আল্লাযীনা আতাইনা হুমুল কিতাব, আল্লাযীনা এটা কি কথা, মুক্তাদা, আতাইনা হুমুল কিতাব সিলাতুল মওসুল হিসাবে এটার ভিতরে পেটে ঢুকলো, এরপর বলা হচ্ছে কি ইয়াতলুনা হু হাক্কা তিলাওয়াতিহি, এইটা কি হবে, এটাকে বলা হচ্ছিল ফি মাহাল্লি নাসব হাল, এই সেন্টেন্সটাকে ইয়াতলুনা হু হাক্কা তিলাওয়াতি এই জুমলাটাকে বলা হচ্ছিল হাল, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, হ্যাঁ আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াত, তিলাওয়াতের হক আদায় করে যারা এটাকে কি করে তিলাওয়াত করে, এটা হচ্ছে হাল, উলাইকা ইউমিনুনা বিহি, উলাইকা ইউমিনুনা বিহি এটা হচ্ছিল সেই আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবের খবর, মাঝখানে কি ঢুকছে, হাল ঢুকছে, এটা একটা এক্সপ্লেনেশন আছে, ঠিক আছে, যেমন ইয়াতলুনাহু এটা হচ্ছিল ইয়াতলুনা ফেল হু হচ্ছিল মাফুল, হাক্কা তিলাওয়াতিহি এটা হচ্ছে আরেকটা মাফুল, একটা ছোট্ট জুমলা ফেলিয়া, এই জুমলা ফেলিয়াটা হাল হয়ে যাচ্ছে আগেরটার সাথে,
আর উলাইকা ইউমিনুনা বিহি, উলাইকা মুক্তাদা ইউমিনুনা বিহি, এটা হচ্ছিল খবর, ঠিক আছে, এটাকে খবর হিসেবে আপনি নিতে পারেন। এই এটা একটা এক্সপ্রেশন। এখন দেখি আমাদের এখানে কি আছে, আল্লাহ দিনা আতাইনাহু ইসম মাউসুল মাবনি ফি মাহাল্লি রাফা, এখানে বলতেছে এটাকে আর একটা কথা বলছে, এটা সিফা লি আহলিল কিতাব, আল্লাহ দিনাকে এখানে বলতেছে, হ্যাঁ এটা মুক্তাদা, কিন্তু এটা বেসিক্যালি কৃষি হিসেবে আসতেছে, সিফা হিসেবে আসতেছে, আহলিল কিতাবে, আহলিল কিতাবদের এটা উজ্জ হিসেবে আসে, ঠিক আছে, এটা বলছে। আতাইনাহু, এটা চলো আপনার সিলাতুল মৌসুল, কোনো সমস্যা নাই। এরপর আসেন ইয়াজুজ আন ইয়াকুন আল্লাযিনা মুক্তাদা ওয়া খবর জুমলা ইসমিয়া উলাইকা হুমুল ইউমিনুনা বিহি, আর একটা এক্সপ্লেনেশন হচ্ছিল আল্লাযিনা হচ্ছে মুক্তাদা, উলাইকা ইউমিনুনা বিহি হচ্ছে তার খবর, মাঝখানে ইয়াতলুনা হু হাক্কা তিলাওয়াতিহি হচ্ছিল, এ হলো ফি মাহাল্লি নাসব আল ওয়ামান ইয়াকফুর বিহি। এবার হচ্ছিল শর্ত, ওয়ামাই মান হচ্ছিল শর্ত, ইয়াকফুর লাইটেস্ট হয়ে গেছে, বিহি ডান, ফা উলাইকা দেখেন ফা চলে আসছে, যেহেতু মানের পরে আসছে ওটা লাইটেস্ট হয়ে গেল, জুমলা ইসমি আসার সাথে সাথে ফা চলে আসছে, ফা উলাইকা, উলাইকা হচ্ছিল এখানে মুক্তাদা, হুমুল খাসিরুনা হুম, এখানে অনেক রকম এক্সপ্লেনেশন হতে পারে, সেকেন্ড মুক্তাদা হুমুল খাসিরুনা হুম মুক্তাদা, আল খাসিরুনা হচ্ছিল কি তার খবর, সে ফর্মে আসতে পারে, ওখান থেকে এটা হচ্ছে অবসর, আলহামদুলিল্লাহ ডান। তা আমাদের আজকের টার্গেট এখানে ফুলফিল হলো, যে আমরা আজকে 21 পর্যন্ত শেষ করলাম, 121 পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ক্লাস 122 থেকে শুরু হবে। তো এই সেশনটা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।